উদালতারিত MGNREGA আসনিত দুর্নীতি সংঘটিত হয়েছে। রাজহুয়া পুখুরী খান্দার নামত দুর্নীতি সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। নাম মাত্র কাম করিয়েই সমুদায় ধন আত্মসাত করার অভিযোগ উত্থাপন হয়েছে। উদালতারিত MGNREGAর অধীনত রাজহুয়া পুখুরী খান্দার আবন্টন হয়েছিল প্রায় 10 লাখ টাকা, কিন্তু 2-3 বছরে নাম মাত্র কাম করিয়ে ধন আত্মসাত করার অভিযোগ উত্থাপন হয়েছে। পঞ্চায়েতের সভানেত্রী মরণী সূত্রধর আর 2 নম্বর ওয়ার্ডের সদস্য হিমানী দাসের বিরুদ্ধে স্থানীয় লোকে অভিযোগ করেছে। বানপানী অহার ফলতেই পুখুরী এটার এটা ফাল সম্পূর্ণরূপে পানির তলত, যা যাত রাইজে ক্ষোভিত হয়ে পড়েছে। এনেকৈ এতিয়া পঞ্চায়েত সমূহত দুর্নীতি সংঘটিত হয়েছে। পঞ্চায়েতের আসনি সমূহত যেসমূহ কাম হয়েছে সেই কাম সমূহতো এতিয়া অনিয়ম দেখিলে পাওয়া গেছে। পঞ্চায়েতের সভানেত্রী মরণী সূত্রধর আর 7 নম্বর ওয়ার্ডের সদস্য হিমানী দাসের বিরুদ্ধে উত্থাপন হয়েছে অভিযোগ। এইটো আমার ফিশারি হয় প্রায় আপনার 10 লাখ টাকার ফিশারি হয়, বড় বেশি আপনার 3 লাখ বা 2 লাখ টাকার কাম করেছে, বাকি নাই কাম। আপনার নিজে চাও, পানি আহাই নাই, সরু একটা পানি আছে, তাতে ফিশারির আধা পানি গোটে পানি ডুব যাই আছে। এটা কেনকে আমি হেৰি করো, রাইজ সরকারে আমাক রাইজের উন্নতির কারণে দিছে, তো একই হওয়া নাই। 10 লাখ টাকার কাম এটা করে মানে আপনার 3 লাখ 4 লাখ টাকাতে কাম করা নাই। কোনে করেছে দাদা? হ্যাঁ, কোনে করেছে? এটা আমার পঞ্চায়েতর আছিল আর আমার ওয়ার্ড মেম্বার আছিল জড়িত হয়ে। নাম কেটে খবর খবর